বাউয়েটে প্রথমবারের মতো ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বাউয়েট প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউয়েটে প্রথমবারের মতো ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার 3 মার্চ ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বাউয়েট ক্যাম্পাসের টিচার্স পয়েন্টে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে এদিন সকালে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিনুর আলম, এসপিপি পিইঞ্জ। বাউয়েটের স্কাইলাইট হলে প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাউয়েটের প্রাক্তন ব্যাচের শিক্ষার্থী ও বাউয়েটের প্রভাষক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এবং নবম ব্যাচের আনিকা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি অফ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোহাম্মদ মঞ্জিনুল মুবিন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি বলেন, এই মিলন মেলা প্রাক্তন শিক্ষার্থীদের এবং সাথে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সেতু বন্ধন তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই মিলন মেলা আয়োজনের জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানান। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ও নওশিন আতিয়া সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আশরাফি। অনুষ্ঠানটি আনন্দঘন ও স্মরণীয় করে রাখার জন্য টিচার্স পয়েন্টে কেক কাটা হয় এবং সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউয়েট প্লাজায় এসে শেষ হয়। প্রিয়াঙ্কা মল্লিক, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সত্যি অত্যন্ত আনন্দের বিষয় যে ফার্স্ট টাইম আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছি এবং করতে পেরেছি। সেজন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই যারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা এর সাথে জড়িত আছে। তো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে আমি আজকের মতো অনুষ্ঠান শুরু করার জন্য অ্যাসোসিয়েশন এবং ডিপার্টমেন্টাল হেড ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।